জন্মদিন আজকে। চলো ছুরি কই ছুরি? এই তো ছুরি কিনে এখন নিয়ে চলো। হ্যাপি বার্থডে দাইবো? এইবার না। করো কেক অর্ডার। আসছি আসছি। সুপার সানি ওয়েদার। সানি ওয়েদারের থেকে সব থেকে বড় কথা আজ খুব গরম। সো হে গাইস, হোয়াটস আপ? ফার্স্ট অফ অল, ফার্স্ট থিংস ফার্স্ট, আজকে আমার বার্থডে। দ্যাটস গ্রেট, দ্যাটস সাচ এ গ্রেট নিউজ। সো ফাইনালি অনেকগুলো রিকোয়েস্ট পেলাম, লাইক টাইম লাইনে, ফেসবুক টাইম লাইনে তো অনেকজন লিখেছে আমাকে। আই হ্যাভ গট 360 ফ্রেন্ডস আউট অফ 360। জাস্ট নাও আই রিসিভড অলমোস্ট 120 কাইন্ড অফ। তো অনেকজনই আমাকে বললো, বাট ফার্স্ট অফ অল আমার আজকে বার্থডে, তো মেইন ইভেন্টে যা সেলিব্রেশন হবে সেটা একেবারে রাত্রিরে হবে। তো ফুল সেলিব্রেশনটা আর পার্টিটা সব রাত্রিরে হবে, সেটা আমাকে মানে সিরিয়াসলি যা এডিটিং প্রসেসে লাগাতে হবে কাজটা একদম সব থেকে হেকটিক। লাইক সিরিয়াসলি গাইস, এডিটিং যা হেকটিক আর বলা যায় না। তার সব থেকে বড় কথা হচ্ছে আমি বেশি চেঁচাতে পারবো না, কারণ আমার আজকে গলার যা অবস্থা, ও মাই গড, আমার গলা খুব সমস্যা, কারণ দুদিন ধরে আমার জ্বর ছিল, জ্বর থেকে উঠলাম রিসেন্টলি। আর লাইক আমরা এখন এসেছি বিগ বাজারের সামনে সল্ট লেক। তো এবার এখানে গিয়ে একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম হচ্ছে, গিয়েই বলবো। বেসিক্যালি ইন্ট্রোডাকশনটা অনেক আঙ্কেল আছে, আঙ্কেলের থেকেই নেবো। আর গলা খুব সমস্যা, এটাই হচ্ছে সব থেকে প্রবলেম। এনিওয়েজ গাইস, বাবা আছে, তো এখন যাই। হ্যাঁ বল, চলে এসছি, পৌঁছে দিস। হ্যাঁ আজকের পুরো প্ল্যানটা এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে জানি না। আমাদের বিধাননগরে কয়েকজন মিলে আমরা ঠিক করলাম যে যা জিনিসপত্রের দাম আর মানুষের রুটি রুজির যা সাংঘাতিক অবস্থা, কাজ চলে যাচ্ছে, লোকের সমস্যায় আছে, তো সেই কারণে আমরা ঠিক করলাম যে এইভাবে যদি শনি রবিবার কোনো একটি খাবারের অ্যারেঞ্জমেন্ট করা যায়, তা আমরা কয়েকজন মিলে এটা চালু করেছি শুধু শনি রবিবার, সেভাবেই আমরা চালাচ্ছি। তা আজকে আমাদের আইটেম আছে ভাত, আলু সেদ্ধ, মুরগির মাংসের ঝোল, চাটনি। এটা আমরা 15 টাকা কুপনের বিনিময়ে দিচ্ছি, এটাই। তা আজকে আমাদের রমিতের জন্মদিন, তো রমিতকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, ওরা ভালো মানুষ হয়ে উঠুক, বড় হোক, জীবনে সাফল্য আসুক। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ। হাই, আসছি। না মানে স্যানিটাইজার পরে আমাদের যে প্রোগ্রামটা ভালো হয়েছে, লাইক স্যাটিসফাইড। অনেকজন এসছে, এক এক করে দিলাম, ভালোই লাগলো। A few moments later. Thank you.
অল রাইট গাইস, রাইট নাও ইটস অলমোস্ট 2:30, তো এবার আমাদের লাঞ্চ টাইম, আমরা এসে চিনার পার্কে আর্সেলানে। Approximately 3 hours 30 minutes later. Oh my god, what a sound sleep, guys. What's going on, guys? Good evening. Once again, back to you. Onekhon ghumechi literally, mane otokhon ami news jani na time check korini. Let me check the time first. Well, it's 7:12 PM right now. Let's get up. All right, guys. It's 7:13 PM. So, এবার আমাদের মেইন ইভেন্টের কথা। First of all, first things first. একটা sad news দেওয়ার আছে। Please don't mind. Like, আমরা যখন আর্সেনালে খেতে গেলাম, খাওয়া তো শেষ হলো, লাইক অলমোস্ট ডান। ইট ওয়াজ লাইক অলমোস্ট 2:30 PM আমাদের প্রায় শেষের দিকে। সরি, আমি খেয়ে মানে এত ঘুমালাম, লিটারেলি মানে 3.5 ঘন্টা ঘুমিয়েছি। আমাদের আর্সেনাল রেস্টুরেন্টের চিনার পার্কের ব্যাপারটা হচ্ছে, ভেতরের এন্ট্রান্সটা হবে হচ্ছে লাইক অলমোস্ট আপস্টেয়ার্স। প্রথমে আমাদের আপস্টেয়ার্সে গিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে হবে, নিচে একটা লিফট আছে, আবার নিচে ডাউন স্টেয়ার্সে গিয়ে লিফট, আবার উপরে সেটা ফার্স্ট ফ্লোরে নিয়ে যাবে সেটা আপস্টেয়ার্স। ব্যাপারটা কিছু বুঝলাম না, অদ্ভুত, লাইক সায়েন্টিফিক্যালি ম্যানেজমেন্টটা খুব রং, মেজারমেন্টটাও খুব রং, কিছুই বুঝতে পারলাম না কী অদ্ভুত ভাবে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক ওটা ভেতরের, লাইক কিচেনের ভেতরে আর রেস্টুরেন্টের ভেতরে। তাই প্রবলেমটা হচ্ছে, বেরোনোর সময় ঠাকুমা যখন একটা সিঁড়ি লক্ষ্য করেনি, উপরে একটা খুব উঁচু একটা জায়গা ছিল, হঠাৎ করে বাঁ পাটা প্রায় আটকে যায় ডান পাশ সাথে, হঠাৎ করে ও চটকে পুরো মাটিতে পড়ে যায়। সেটা সব থেকে প্যাথেটিক, কিন্তু কোনো ইঞ্জুরিজ হয়নি, সেরকম কিছু হয়নি, হলে তো মানে সিরিয়াসলি পুরো ব্লগটাই আর হতো না, খুবই খারাপ লাগতো আজকে। এনিওয়েজ, ঠাকুমার জন্য আমার খুব খারাপ লেগেছে, আমি গাইড করছিলাম, বাট বাই চান্স সি ডিডন্ট সি ইট, এই উঁচু জায়গাটা দেখতে পেলো না, সেই সব থেকে আমার খারাপ লাগলো। আর পড়ে যায় তখন একটু 5-10 মিনিট লাইক একটু রেস্ট নিয়ে বরফ টরফ দেওয়া হয়, মাথা একটুখানি জাস্ট এই জায়গাটায় চোট লেগেছে, কারণ যেরকমভাবে পড়েছিল পুরো গ্রাউন্ডে হিট করেছিল জাস্ট এই জায়গাটা, স্কাল। দ্যাটস আ মেইন প্রবলেম, সেটার জন্যে আমি খুব স্যাড, দ্যাটস ওয়াই আমার ফেসটা আমার অলরেডি এরকমই আছে, আমার মুডটা খুব অফ হয়ে আছে। ডাজেন্ট ম্যাটার, আপাতত মুডটা চেঞ্জ করার জন্যে ঠাকুমার সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, একসাথে আমরা খেলাম, টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট মেগা ইভেন্ট, সেটা হচ্ছে আমার কেক কাটিং, মার্ডার অফ কেক, মার্ডার অফ 19th কেক, বিকজ দিস ইজ মাই 19th বার্থডে। ফার্স্ট অফ অল, ইফ ইউ ডোন্ট নো ইউ বেটার নো। এনিওয়েজ গাইস, আই এম জাস্ট শেয়ারিং ইট রাইট হিয়ার। Let's not talk about IPL. Well, Facebook e amar 370 friends. Ebar out of 370 koto jon je amake birthday wish koreche ami nije ghunte ghunte pagal hoye jacchi, mane god, like are you kidding me? Ami eto wish paini kono kalo, seriously, ajke ei bochor te eto. Just let me talk about something more important, seta hocche eta. No matter how much you have grown for us, you are always going to remain our dearest and smartest boy, baby boy. May all your dreams and wishes come true.
বাবা এটা কমেন্ট করেছে সেলিব্রেশন অফ আওয়ার স্পেশাল ডে উইথ পিয়ালিং মুরজি অ্যান্ড উইথ মি উইথ মাই মম থ্যাংক ইউ সো মাচ মিস লিটারালি মেড মি ক্রাই সত্যি খুব ভয় হয় ইনফ্যাক্ট লাভও দিয়ে দিয়েছি তার সাথে সাথে অলরাইট গাইস লেটস এন্টার ফর দ্য মেগা ইভেন্ট বেশ খুবই ভালো লাগছে দেখে খুবই ছোট লিলিপুটদের জন্য এদিকে আমি ছ ফুট লম্বা ওকে ফাইন বাবার পেশেন্স হারিয়ে ফেলছে এবার কাটা উচিত আচ্ছা তোমাদের ওপিনিয়ন জেনে নিই কেমন লাগছে খুব ভালো লাগছে তোমার আজকে জন্মদিন সকাল থেকে নানান জায়গায় উপস্থিত থেকে বিভিন্ন ভালো ভালো কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পেরেছ সেই জন্য খুব খুশি হয়েছি শরীর খারাপের মধ্য দিয়েও তুমি যে সারাদিন কর্ম ব্যস্ততা কাটিয়েছ সেটা আমরা সবাই খুব সন্তুষ্ট এই ব্যস্ততা ওইভাবে বলো না কারণ যাদের যাদের এইভাবে দেওয়া হয়েছে প্ল্যানিংটা যেটা হয়েছে এটা খুবই ভালো ছিল একদিক থেকে এখন এখন তোমার কেক কাটার সময় তুমি সেই কাজটা করো আমরা সেটা সবাই মিলে উপভোগ করি আমরা আজকে রেস্টুরেন্টে খেয়েছি খুবই আনন্দিত হয়েছি কিন্তু খুব খারাপ লেগেছে যখন রেস্টুরেন্টে যখন বেরোনোর সময় পড়ে গেছে সেটাই সব থেকে বাজে না এটা উঁচু ছিল জায়গাটা অমন কিছুই হয়নি বাট ওখান থেকে লাইক সিরিয়াসলি এটাই আমার খুব দুঃখিত তাই এমন কিছু হয়নি ওটা এমন কিছু ব্যাপার না আমরা একটু মানে ই হয়ে গেছিলাম তালমাটাল হয়ে গেছিলাম বোধহয় কি হয়ে গেছিলাম একটু পড়ে গেছিলাম এমন কিছু ব্যাপার না কিন্তু খুব আনন্দ চলো এবারে আমরা তোজোর জন্য যে কেকটা আনা হয়েছে সেটা কাটি আর কিছু পুরনো ভিডিওস আর ফটোজ আছে যেগুলো তোজো মানে রমিত শেয়ার করবে তোমাদের সাথে সেগুলো একটু দেখে নেওয়া যাক Lately I was feeling like I need a purpose But when you talk to me Give me the impression that I won't scratch your surface And I could walk for days Searching for your praise But is it even there to find Thank you.
आई होप तुम्हारे ये पूरा फुल मेगा इवेंट देखे खूब भाल लेगे आज के छोटो खाटो ये बर्थडे पूरा फुल सेलिब्रेशन हलो जो भाव लेगे थे तो गो एंड हिट द लाइक बटन डेफिनेटलि लाइक कर कमेंट तो जाना भी नीचे कमेंट करवे एंड शेयर विद अवर ऑल योर फ्रेंड्स एंड फैमिली एंड रिलेटिव्स एंड ऑल बडीज अराउंड यू स्टे हैप्पी स्टे ब्लेस्ड एंड स्टे सेफ मोस्ट इंपॉर्टेंटली एंड लास्ट बट नॉट द लीस्ट सब्सक्राइब माई चैनल एंड क्लिक ऑन द बेल वेल दैट्स इट सायोनारा बिफोर विच आदियोस अमिगोस.